আসসালামু আলাইকুম। তো আজকে যে প্রজেক্টটি শেয়ার করতে যাচ্ছি স্লিপলেস এআই, এবং এটা কিন্তু 100% আপনাদের এয়ারড্রপ দিচ্ছে, এবং এয়ারড্রপের কিন্তু অ্যানাউন্সমেন্টও দিয়ে রেখেছে এদের অফিসিয়াল সাইটেই। তাছাড়া এদের টোকেন কিন্তু বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে, অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট কিন্তু এদের টুইটার পেজে দিয়েছে, এবং বাইন্যান্স নিজে কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে। এই দেখেন, এদের কিন্তু লঞ্চ প্যাড স্টার্ট করেছে বাইন্যান্সে, এবং আপনারা চাইলে এদের এয়ারড্রপে তো অংশগ্রহণ করবেনই। এছাড়া কিন্তু আপনার বাইন্যান্সের এদের যেহেতু লঞ্চ প্যাড স্টার্ট হয়েছে, লঞ্চ প্যাড থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন। এবং এটা কীভাবে আর্নিং করা যায় লঞ্চ প্যাড থেকে সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে আর্ন অপশন আসবেন, আর্ন অপশন আসার পরে এই যে লঞ্চ প্যাড, এইখানে এসে আপনার কাছে যদি বিএনবি বা অন্য অন্য ইউএসডি থাকে, এখানে স্টেক লাগিয়ে দিলে 7 দিন পরে কিন্তু এটা আনইনস্টক অটোমেটিক হয়ে যাবে, এবং এখান থেকে আপনার ডলার অনুযায়ী ভালো একটা এআই টোকেন এখান থেকে পেয়ে যাবেন। সেটা দেখা যাচ্ছে 4-5 দিন পরে এটা লিস্ট হয়ে যাবে, এইখান থেকে বাইন্যান্সে গিয়ে সেল করতে পারবেন। ওকে, তো এটা এইটা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে আমাদের এয়ারড্রপে অংশগ্রহণ করা। যেহেতু ওরা অফিসিয়ালভাবে আমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছে আমাদের জন্য এয়ারড্রপ দিবে, তো এখান থেকে আমরা যদি এয়ারড্রপের জন্য ইনিবল হয়ে যায় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এখানে গেইন করতে পারবো। ওকে, তো এখন কথা হচ্ছে এয়ারড্রপে যে ইনিবল হতে পারবো এটার কী কী ক্রাইটেরিয়া রেখেছে সেটা আমরা দেখে নিই। জাস্ট আমরা গো অপশনে ক্লিক করে দিয়ে দিচ্ছি, এবং এখানে কী কী করলে আমরা এয়ারড্রপের জন্য ইনেবল হবো সেই বিষয়গুলো বলা রয়েছে। প্রথম যে এটা বলেছে, আপনারা যদি এদের এনএফটি বাই সেল করেন, মেবি এটা ইভেন্টটা শুরু হবে 31 তারিখে, এবং এই আপনি বাই সেল করলে দেখা যাচ্ছে আপনি এখান থেকে এয়ারড্রপের জন্য ইনিজিবল হয়ে যাবেন। বাট বাই সেল করতে গেলে তো ভাই ডলার লাগবে, তো আমি আপনাদের রিকমেন্ড করব না যে এইখানে বাই সেল করার দরকার আছে। আমরা ফ্রি যেটা সেটাই গ্রাব করার চেষ্টা করব। ফ্রি যেটা রয়েছে সেটা হচ্ছে ডেইলি চেকিং। আপনি যদি ডেইলি চেক ইন করেন তাহলে এখান থেকে পয়েন্ট আর্নিং হবে, সেই অনুযায়ী কিন্তু এদের টোকেন আপনারা পেয়ে যাবেন। ওকে, তো তারপরে হচ্ছে এদের একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপটা যদি আপনি ইউজ করেন তো সেক্ষেত্রে এখান থেকে এয়ারড্রপের জন্য ইনিজিবল হয়ে যাবেন। ওকে, তো এদের অ্যাপটা মেবি অনেক বড় অ্যাপ, এই অ্যাপটা প্রায় 800 MB। আপনার ফোন যদি স্পেস থাকে তাহলে এটা আপনি ইনস্টল করে ই করতে পারেন। ওকে, তাছাড়া আরেকটি রয়েছে, সেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে আপনাদের ভোটিং করতে হবে, ঠিক আছে। ভোটিংটা কিন্তু মেন, আপনারা অবশ্যই ভোটিং করবেন, এবং ভোটিং করলে আপনি এখান থেকে এয়ারড্রপের জন্য ইনিজিবল হয়ে যেতে পারেন। তাই আমি এখান থেকে আপনাদের কীভাবে জয়েন হবেন, কীভাবে ভোটিং করবেন, এবং কীভাবে অ্যাপ ইউজ করবেন একটু যেটা এখন দেখাই দিচ্ছি। আর এনএফটির সেটা এখন দেখাতে পারতেছি না, কারণ এনএফটি আমি নিজেও করব না, যদি করি 31 তারিখে এটা স্টার্ট হবে, তো সেক্ষেত্রে সেই সময় দেখা যাক, দরকার আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। ওকে, যাই হোক, এখন আসি এখান থেকে কীভাবে কী করবেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এয়ারড্রপের লিঙ্কটি আমি দিয়ে রেখেছি। যাই হোক, এখন কথা হচ্ছে আপনি এখান থেকে আপনার লিঙ্কটি কপি করে নিয়ে আসবেন। আপনি যেটা মেটামাক্সের সাথে এটা প্রথমে অ্যাড করে নেবেন, তো আমি মেটামাক্সের সাথে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আপনার যারা ফোন ইউজার রয়েছেন তারা অবশ্যই এটা ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ মোড না করলে কিন্তু এটা সম্পূর্ণ পেজ দেখতে পারবেন না। এবং ডেস্কটপ মোড করার পরে আপনি এখান থেকে যে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে আপনার বাইন্যান্স বিএনবি স্মার্ট চেন এটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সেটা আমি কানেক্ট করে নিচ্ছি, এবং আপনারা প্রত্যেকে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পরে এখানে সাইন ইন একটি অপশন দেখতে পারতেন, সাইন ইনটাও করে নেবেন। জাস্ট আমি সাইন ইন অপশনে ক্লিক করে এদের সাইন ইনটা করে নিচ্ছি, মেটামাক্স অ্যাপ্রুভাল আসবে, এটাও অ্যাপ্রুভ করে দেবেন। ওকে, তো এটা অ্যাপ্রুভ করার পরে এইখানে তারপরে আসবেন হচ্ছে ডেইলি চেকিং একটি দেখতে পারবেন, এই যে ডেইলি চেকিং। তো এখন আমরা চেকিং অপশনে ক্লিক করে দিব, এবং চেকিং অপশনে ক্লিক করার পরে মেবি মেটামাক্স আর অ্যাপ্রুভাল আসতে পারে। তো আমরা দেখি এই যে এখানে এই যে এরকম আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে কন্টিনিউ একটি অপশন রয়েছে, ঠিক আছে। কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিন, ঠিক আছে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এইখান থেকে এই যে মেটামাক্সে অ্যাপ্রুভাল এসেছে, এবং এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে। এখান থেকে আপনার 6 সেন্টের মতো বিএনবি যাবে, মানে 5-6 টাকা, এটাই আমরি কিছুই না, এটা এগুলো অ্যাপ্রুভ করে দেবেন। আমি তো অ্যাপ্রুভ করে দিয়েছি। ওকে, আগের পেজে আমরা চলে আসি, এবং এটা কিন্তু এই যে ডেকিন সাকসেসফুল উঠে গিয়েছে। এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে এবং পয়েন্টে অ্যাড হইতে আপনার 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। 2 থেকে 3 মিনিট পরে আপনি দেখবেন এখান থেকে যে পয়েন্ট মেবি 10 না বা 11 পয়েন্ট দেয় সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। তো এখন আমরা যে চেকিং অপশনে ক্লিক করে এখান থেকে দেখতে পারবো, এই দেখেন 11 পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে। এই যে 11 পয়েন্ট কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে দেখতে পারলেন। ওকে, তো 11 পয়েন্ট অ্যাড হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখন এখান থেকে আমরা ভোটিং করব। ভোটিংটা কিন্তু মেন, ভোটিংয়ের বিনিময়ে যে যত ভোট করবে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে টোকেনটা বেশি পাওয়া যাবে। তো আমরা ভোটিং করার জন্য আমরা যেটা করব, ভোটিংয়ের একটা লিঙ্ক দিয়ে রেখেছি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এই যে ভোটিংয়ের লিঙ্কটা দিয়ে রেখেছি। তো আপনার ভোটিংয়ের লিঙ্কটা আপনার কপি করে নিয়ে আসবেন, ভোটিংয়ের লিঙ্কটা আপনি কপি করে নিয়ে এসে চলে আসবেন আপনার কিউ ব্রাউজারে চলে আসবেন, ঠিক আছে। কিউ ব্রাউজারে এসে এটা পেস্ট করে নেবেন, আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। এবং পেস্ট করার পরে এখন ভোট কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই যে ভোট করার জন্য এইখানে চলে আসবেন, প্রথমটা আপনার ভোট করবেন, যেহেতু ইনি ভোট বেশি পাচ্ছে তো প্রথমটা ভোট করা বেটার হবে। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব, এবং এইখান থেকে যে ভোট অপশন লাভ হিম এই অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করার পরে মেবি মেটামাক্সে যে অ্যাপ্রুভাল আসবে, মেটামাক্সে অ্যাপ্রুভ আমরা করে দিব। ওকে,
মেটামাস্ক অ্যাপ্রুভাল লিখেছে, এটা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখান থেকে 5 সেন্টের মতো বিএনবি, 5-6 টাকা বা ইহামরি কিছু না, এটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে? তো আমি কনফার্ম করে দিই, যেহেতু একবার করেছি পরেরটা দুইবার লিখে, ঠিক আছে, কনফার্ম করে দিলাম। এবং এটা কিন্তু আমাদের ভোটিং হয়ে যেতে হবে, সাকসেসফুলি লেখা উঠে গেছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমাদের কিন্তু ভোট করা হয়ে গেল, ঠিক আছে। তো ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের যে যে ইগুলো দিয়েছিল সেইগুলো আমরা যদি দেখি, তো আমাদের বলেছিলো এই যে ভোটিংয়ের কথা বলেছিলাম, আমরা ভোটিং করেছি, ডেইলি চেক ইন করেছি। তো বাকি থাকে ওদের অ্যাপ, অ্যাপটা এখন আমরা কী করবো, অ্যাপটা এদের ডাউনলোড করবো। তো এদের অ্যাপের লিঙ্ক আমি এদের অফিসিয়াল সাইটে আপনি পেয়ে যাবেন, যে সাইটে ডিস্টার্ব মোড করলে আপনি এখান থেকে এদের অ্যাপ পেয়ে যাবেন। তো অ্যাপটা এই যে এখানে রয়েছে, উপরে যে অ্যাপ অপশন রয়েছে, অ্যাপ এই যে অ্যাপ, ঠিক আছে, অ্যাপে যদি ক্লিক করেন এইখানে অ্যাপটা আপনার প্রত্যেকে ডাউনলোড করে নেবেন। যাদের ফোনে স্পেস রয়েছে তারা চাইলে এদের অ্যাপ ইউজ করতে পারেন। অ্যাপটা ডাউনলোড করে আপনি এখান থেকে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা করলে মোটামুটি এখানে এয়ারড্রপের জন্য ইনইউজিবিলিটি বেড়ে যাবে। এখন মোটামুটি যে কয়টা আমাদের ক্রাইটেরিয়া রেখেছিলাম আমরা তো প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে ফেলেছি। তো আপনাদের হাতে সময় খুবই কম, আর কয়েকদিন হয়তো ডেইলি চেক ইন করা যাবে, কারণ এটা 3-4 দিন পরে লিস্ট হয়ে যাবে, হয়তো 2-3 দিন পরে ইভেন্ট শেষ হয়ে যাবে। তো যে কয়দিন রয়েছে এই কয়দিন আপনারা ডেইলি চেক ইন করবেন, আর পারলে বেশি বেশি ভোট করার চেষ্টা করবেন। এবং করলে মোটামুটি যে পয়েন্ট অনুযায়ী, হয়তো এখান থেকে যে পয়েন্টটা রয়েছে অনুযায়ী এখান থেকে কিছু টোকেন এখান থেকে পেয়ে যাবেন। মোটামুটি এখান থেকে এয়ারড্রপের জন্য ইনিজিবল হয়ে গেলে মোটামুটি ভালো একটা প্রফিট আপনাদের হয়ে যাবে, ওকে। আর এখান থেকে এনএফটি যে অকশন শুরু হবে 31 তারিখে, এনএফটি বাই সেল করবেন কি না তো 31 তারিখের পরে বোঝা যাবে। তো আমি সেই সময় কালকে বোঝা যাবে, আজকে যেহেতু 30 তারিখ, কালকে 31 তারিখ, তো এটা কালকে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তার জন্য অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন যে আমি এটা নিয়ে কোনো পোস্ট দিই কি না। পোস্ট দিলে অবশ্যই যদি এনএফটি যদি অল্প মূল্য থাকে তাহলে আমরা প্রত্যেকে এটা বাই সেল করবো, যাতে এয়ারড্রপের জন্য বেশি রিওয়ার্ড গ্রাব করা যায়, ওকে। তো মোটামুটি এখান থেকে যদি এয়ারড্রপ ইনেবল হয়ে যায়, যেহেতু বাইন্যান্সে লিস্ট হচ্ছে, টোকেনটি এখান থেকে ভালো প্রফিট হবে এটা বোঝাই যাচ্ছে। আর তার জন্য প্রত্যেকে ইভেন্টটি কেউ মিস করবেন না, এখান থেকে ইনশাল্লাহ ভালো প্রফিট হবে, ওকে। আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। তাছাড়া আমার চ্যানেলে লাস্ট একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা প্রত্যেকে দেখে নেবেন, যে গ্রাস মাইনিং প্রজেক্টটা অনেক স্ট্রং এবং এখান থেকে ভালো প্রফিট হবে। তার জন্য আমি বলবো আপনারা যারা এখনও জয়েন হয় নাই, মাস্ট বি এই ইভেন্টটা কেউ মিস করবেন না। এটা মাইনিং প্রজেক্ট, বাট এটা সম্পূর্ণ আপনার ফোনের আইপি ডিটেক্ট করে আপনার আর্নিংকে দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো, তার জন্য আমি আবার আপনাদের রিকোয়েরমেন্ট করতেছি এই ভিডিওটি দেখে। অবশ্যই এখানে আপনারা প্রত্যেকে কন্টিনিউসভাবে মাইনিং করবেন, ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন, ওকে। তো এটাই ছিল আমার ভিডিও, ভিডিও ভালো ছিল লাইক দেবেন। আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ।